যে কোনো সাকসেসফুল রিলেশনশিপকে সাকসেসফুল করার জন্য কিচ্ছু করা উচিত না। কলকাতাতে এলে যে জিনিসগুলো আমি করতে ভালোবাসি সেগুলো আমি এখন হয়তো রাস্তায় গিয়ে ফুচকা খেতে পারি না, চুরমুর খেতে পারি না, এগরোল খেতে পারি না। প্রত্যেক ক্ষেত্রেই আই থিঙ্ক মানে মেয়েরা হ্যাভ প্রুভেন যে যে কোনো ফিল্ডেই মেয়েরা এগিয়েই আছে। সাকসেসফুল একটা রিলেশনশিপ বা সাকসেসফুল একটা ম্যারেজই বলো, সেটাকে লং রানে চালানোর জন্য কি কি ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয় পার্সোনালি? যে কোনো সাকসেসফুল রিলেশনশিপকে সাকসেসফুল করার জন্য কিচ্ছু করা উচিত না। নো আই রিয়েলি মিন ইট, আই মিন আমি এটা বলতে চাইছি যে ইউ শুড ডু নাথিং অ্যাবাউট ইট, ইফ ইট ইজ মেন্ট ফর ইউ ইট উইল বি দেয়ার ফর ইউ। সেজন্য নিজের পার্টনারকে কোনোভাবে কন্ট্রোল করা বা কোনোভাবে চেষ্টা করা যে টু বি ইন দ্যাট রিলেশনশিপ এটা করা উচিত না। যদি এটা সত্যি মানে ইফ ইউর লাভ ইজ ট্রু, আর যদি তোমাকে তোমার পার্টনার সত্যি ভালোবাসে, তাহলে কিছু না করলেও সে তোমার সাথেই থাকবে। আর তাকে একদম কমপ্লিট ফ্রিডম দেওয়া উচিত একে অপরকে, ইটস নট ফর স্পেসিফিকলি মেল অর ফিমেল, একে অপরকে কমপ্লিট স্পেস আর ফ্রিডম দেওয়া উচিত। তারপরে তারপরেও মানে এই ফ্রিডমের পরেও যদি সে তোমার সাথে আছে, তার মানে সে তোমাকে ট্রু লাভ করে। তো আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট থিং ইউ ক্যান, ইউ শুড ডু নাথিং অ্যাকচুয়ালি। এটা খুব ভালো অ্যান্সার দিয়েছে, আমারও পছন্দ হয়েছে। আচ্ছা বলো, তুমি ছোটবেলা থেকে অ্যাক্টর হতে চাইতে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আয়নায় দেখে নিজে নিজে অ্যাক্টিং করতাম, আর পেপার পড়তাম, আর পেপার পড়ার সময় আমি নিজেকে এক্সপ্রেশনগুলো দেখতাম যে আমি কীরমভাবে, বাট আমি এটা একা একা করতাম, কারোর সামনে করতাম না। কেন? কনসিয়াসনেস, আমি খুব লজ্জা পেতাম। আর ছোটোবেলাতে আমি ভাবিনি যে আমি সত্যি অ্যাক্টর হবো। তো আমি এমনি কেউ জিজ্ঞেস করলে আমি বলতাম আমি অ্যাক্ট্রেস হতে চাই, নাহলে আমি টিচার হতে চাই। এটা অ্যাক্ট্রেস অ্যান্ড টিচার, মানে আই লাভ টিচিং অ্যান্ড আই লাভ ডুইং দ্যাট। আর আমি ফার্স্ট মাই ফার্স্ট ক্যারিয়ার স্টার্টেড উইথ টিচিং জব, তারপরে eventually I landed up becoming an actor. এই যে এখন যে সবাই এত সম অধিকারের কথা বলে, ছেলে মেয়ে সমান সমান, তো তোমার এই বিষয়ে কি বক্তব্য যে এটা কি উচিত? নিশ্চয়ই নিশ্চয়ই ছেলে মেয়ে সমান সমান প্রত্যেক ক্ষেত্রেই আই থিঙ্ক মানে মেয়েরা হ্যাভ প্রুভেন যে যে কোনো ফিল্ডেই মেয়েরা এগিয়েই আছে একসাথে। আর মানে সেটা স্পেসে যাওয়া থেকে নিয়ে সমস্ত ফিল্ডেই, তো আমার মনে হয় মেয়ে আর ছেলে কোনো দিনই মানে আলাদা আলাদা ছিল না। এটা একটা আমাদের ইন্ডিয়ান সোসাইটির যে মেন্টালিটি যে একটা আপগ্রেড আর একটা লোয়ার গ্রেডের ব্যাপার, এটা আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ভ্যালিড এনি মোর। কারণ এখন তো স্পেশালি অনেক বছর হয়ে গেছে, বাট এই টাইমে মেয়ে আর ছেলে সব ফিল্ডেই সমান, বাট আই থিঙ্ক মেয়েরা একটু এগিয়েই আছে আমার মনে হয় পার্সোনালি। পূজা, কলকাতাকে কতটা মিস করো? আমি কলকাতাতে আসতে মানে যতটা ইচ্ছা করে ততটা আসতে পারি না, মিস করি কখনো কখনো, স্পেশালি দুর্গাপুজোতে মিস করি। আর প্রবলেমটা হলো দুর্গাপুজোতে এলেও আমি ওইভাবে আর ঘুরতে পারি না যেভাবে ছোটোবেলায় ঘুরতাম, তো ওই জিনিসটাকে আমি স্পেশালি মিস করি। মানে মডার্ন কলকাতা, বিইং ইন কলকাতা দ্য ওয়ে আই ইউজ টু বি, ওইটা আমি বেশি মিস করি। বাট আমি কলকাতায় আসতে থাকি জেনারেলি, আমার মানে মাসে বা দু মাসে একবার করে তো আমার আসা হয়, লেগেই থাকে। বাট হ্যাঁ, মানে কন্টিনিউ হয়তো কখনো আসা হয় না। কিন্তু কলকাতাতে এলে যে জিনিসগুলো আমি করতে ভালোবাসি সেগুলো আমি এখন হয়তো রাস্তায় গিয়ে ফুচকা খেতে পারি না, চুরমুর খেতে পারি না, এগরোল খেতে পারি না, এই সমস্তগুলো আমি বেশি মিস করি অ্যাকচুয়ালি। আচ্ছা, এত কিছু করে আসার পর আজকের দিনে দাঁড়িয়ে নিজেই কতটা পাওয়ারফুল মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর? অ্যাজ অ্যান অ্যাক্টর আই ডোন্ট ফিল পাওয়ারফুল, বাট ইয়া আই ফিল মোর কনফিডেন্ট দো। বাট আমার মনে হয় যে এভরি ডে ইজ আ ডে টু লার্ন, আর এটা ইল বি আ নেভার এন্ডিং প্রসেস। মানে যতদিন কাজ করবো ততদিন কিছু না কিছু আই থিঙ্ক নতুন শিখবো।